सुप्रिय शिक्षार्थी फातिमा उच्च विद्यालय ऑनलाइन क्लासरूमे आबारो सकल के स्वागत। आमी मनोतोष विश्वास सहकारी शिक्षक अष्टम श्रेणी विज्ञान विषय चतुर्थ अध्याय धारावाहिक क्लास अनुसारे आज के आमरा जे पाठ आलोचना करब तार शुरूते ही आम्रा चलो एक दृश्य देखी। तो ये दृश्यटी तुम्हारा स्लाइडे लक्ष्य करो। देखो तो एखाने कि घटछे, प्रथमे एक जबा फुल, जबा फुले प्रजापतिटी बसेछिलो एवं फुल थेके प्रजापतिटी उड़े अन्य फुले गिये बसछे, ताई ना? तो ये दृश्यटा तुम्हारा एकटू मने रखो, एखाने कि घटछे, दुईटा फुल थेके प्रथम फुल थेके प्रजापतिटी उड़े द्वितीय फुले गिएछे, आगे प्रथम फुले बसेछिलो, ताई ना? तो चलो एबार आमरा आरेकटा भिडियो लक्ष्य करि। तो भिडियोटा आमरा एकटू लक्ष्य करि एखाने। As the bee goes round this flower collecting nectar, the pollen on the bee from another flower rubs off onto the sticky central part of this flower. This is pollination. Pollination is crucial in the sexual reproduction of flowering plants, as it is the way that the male sex cell inside the pollen is brought to the female sex cell contained in the center of the flower. ভিডিওটি দেখা আমরা শেষ করলাম। এখন ভিডিওতে তোমরা কি দেখলে? ভিডিওতে দেখলে একটি মৌমাছি একটা ফুল থেকে মধু সংগ্রহ করে সে আবার অন্য ফুলে উড়ে যাচ্ছে, তাই না? তো এই যে আমরা দুইটা প্রথম একটা দৃশ্য দেখলাম, তারপরে একটা ভিডিও দেখলাম, তো এই যে প্রক্রিয়া ফুলের, এক ফুল থেকে যখন একটা প্রজাপতি বা কোনো পোকামাকড় তার উপর গিয়ে বসে তখন কি হয়? এই ফুলে থাকে পরাগরেণু, তাই না? পরাগরেণু থাকে। এই যে পরাগরেণু, হলুদ বা কমলা রঙের যে গুঁড়ো থাকে, এই গুঁড়োগুলোকেই বলা হয় পরাগরেণু। যখন একটা ফুল থেকে অন্য ফুলে কোনো পোকামাকড় বা প্রজাপতি বা মৌমাছি বা এই ধরনের কোনো কিছু গিয়ে বসে, যখন একটা ফুলে বসে, তখন ওই পোকামাকড়ের পায়ে ওই পরাগরেণুগুলো থাকে আঠালো লেগে যায়, এবং যখন অন্য ফুলে গিয়ে বসে তখন অন্য ফুলে গিয়ে এই ফুলের, প্রথম ফুলের পরাগরেণুগুলো কিন্তু লেগে যায়, তাই না? তো এই যে প্রক্রিয়া দুইটা আমরা দেখলাম, এই প্রক্রিয়াটাকে কি বলে? অর্থাৎ আমরা আগেই জানি যে ফুলে পরাগধানী থাকে, সেই পরাগধানীতে পরাগরেণু থাকে, আমরা পূর্ব পাঠে শিখেছি ফুলে পরাগধানী থাকে, আর পরাগধানীতে পরাগরেণু থাকে। তো এক ফুল থেকে অন্য ফুলে এই যে পোকামাকড় বা পতঙ্গের মাধ্যমে এই যে পরাগরেণু স্থানান্তরিত হয় একে কি বলে? একে বলে পরাগায়ন। আমাদের আজকের পাঠ পরাগায়ন। তো আমি এখানে আরো কিছু কথা বলি, এই পরাগায়নকে কিন্তু আবার পরাগ সংযোগ বলা হয়। কেন পরাগ সংযোগ বলা হয়? কারণ দেখো, একটা ফুল থেকে পরাগরেণু এই পতঙ্গ বাহিত হয়ে বা অন্য কোনো মাধ্যমে বাহিত হয়ে অন্য ফুলের পরাগরেণুর সঙ্গে সংযোগ ঘটছে, তাই এই যে প্রক্রিয়া এটাকে তো পরাগায়ন বলা হয়, আর পরাগায়নকে আবার পরাগ সংযোগ বলা হয়। তাহলে এখানে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে যে পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয়, একে পরাগায়ন বলে। আর যেহেতু অন্য ফুলে গিয়ে পরাগ সংযোগ ঘটে তাই একে পরাগ সংযোগও বলা হয়। এবার তোমরা একটু কল্পনা করো বা অনুধাবন করো যে ফল ও বীজ উৎপাদনের জন্য এই পরাগায়নই পূর্ব শর্ত, কারণ পরাগায়ন না ঘটলে নিষেক ঘটে না,
অর্থাৎ জাইগোট গঠন হয় না, সুতরাং ফল সৃষ্টি হয় না, ফুলও সৃষ্টি হয় না। আমরা জানি, আমরা পূর্বেই পড়েছি যে উদ্ভিদের বংশবৃদ্ধি কিভাবে ঘটে। তো উদ্ভিদের বংশবৃদ্ধির ক্ষেত্রে নানা রকম উপায় আমরা শিখেছিলাম। তো তার এইখানে পরাগায়নের মাধ্যমে কিন্তু উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে থাকে। তো উদ্ভিদের এই যে ফল ও বীজ উৎপাদন, এর পূর্ব শর্তই হচ্ছে পরাগায়ন। তাহলে তোমরা সাধারণত বাসায় এটা পরীক্ষা করতে পারো। আচ্ছা, বাসায় পরীক্ষা করতে পারো কিভাবে? বাসায় পরীক্ষা করতে পারো, তোমরা একটি ফুল, একটা জবা ফুল বা অন্য যে কোনো ফুল তোমরা নিতে পারো, নিয়ে তার উপরে হাতের আঙুল দিয়ে একটু ঘষে দেখতে পারো। ঘষে দেখলে দেখবা আঙুলের ডগায় কিন্তু কি হলুদ বা কমলা রঙের কোনো গুঁড়ো লেগে যাবে। এই যে গুঁড়ো বস্তু, হলুদ বা কমলা রঙের যে গুঁড়ো বস্তু, যে পরাগধানীতে বা গর্ভমুণ্ডের উপর যে গুঁড়ো বস্তুটা থাকে, একে পরাগরেণু বলা হয়। আর এই ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকেই পরাগায়ন বলে। আমরা তাই আজকে এই পরাগায়ন সম্পর্কে জানব। ওকে, তো আমরা এই পাঠ শেষে কি শিখবো একটু দেখে নেই। এক, পরাগায়ন কি তা বলতে পারবো। তোমরা এখানে মাত্র তিনটা কথা আমি শিখিয়েছি। এক, পরাগরেণু কি ফুলের পরাগধানীতে অথবা গর্ভমুণ্ডের উপর যে হলুদ বা কমলা রঙের গুঁড়ো লেগে থাকে তাকে পরাগরেণু বলে। আর পরাগায়ন কি এক ফুল থেকে অন্য ফুলে বা একই ফুলের মধ্যে এক পরাগধানী থেকে গর্ভমুণ্ডে ওই পরাগরেণু স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই পরাগায়ন বলে। আরো সহজভাবে যদি বলি যে পরাগরেণু পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া বা এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, একে পরাগায়ন বলে। আর এটাকে পরাগ সংযোগও বলা হয়, তাই না? তো পরাগায়ন কি তা বলতে পারবে। দুই, পরাগায়নের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তিন, পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ফুলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। এই তিনটা শিখন ফলকে উদ্দেশ্য করেই আজকে আমাদের পাঠটি আমরা সাজিয়েছি। তো চলো আমরা আরেকটা দৃশ্য লক্ষ্য করি। এতক্ষণ আমি যে কথাগুলো তোমাদের বললাম, চলো আমরা তা বাস্তবে উপলব্ধি করি, বাস্তবে দেখি। দেখো কি ঘটছে এখানে। এইখানে দেখো, এই যে আমরা ফুলের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ পড়েছিলাম, সুতরাং তোমাদের এটা জানা কথা যে ফুলের এই অংশটাকে কি বলা হয়, কি বলা হয়, এটাকে বলা হয় পরাগধানী, পুংস্তবক, তাই না? এটা ফুলের একটা পুংস্তবক, পরাগধানী, যেহেতু এখানে পরাগরেণু দেখো ধারণ করে রাখছে। এরপর কি ঘটছে, এই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হচ্ছে এই ফুলের কোথায় বলতে পারো, যে এইটা কোথায়, কোন দণ্ডে? গর্ভকেশর, গর্ভকেশরে, তাই না? অর্থাৎ আমাদের যে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডে গিয়ে পরাগধানী থেকে পরাগরেণুগুলো স্থানান্তরিত হচ্ছে। এই যে প্রক্রিয়া, এই যে এক ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরের যে প্রক্রিয়া, তাকেই বলা হয় পরাগায়ন। তাহলে পরাগধানী হতে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হচ্ছে? গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। আচ্ছা, তো এই যে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, তাহলে বলতে পারো যে এই প্রক্রিয়াকে কি বলে? অবশ্যই পরাগায়ন বলে। তাহলে পরাগরেণু পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই পরাগায়ন বলা হয়। তাহলে পরাগায়ন কাকে বলে, চলো আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই।
যে পরাগায়ন কাকে বলে। দেখো আমরা লিখে দিয়েছি, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে থাকে। এখন পরাগায়ন এর শ্রেণীবিভাগ, পরাগায়ন প্রধানত দুই প্রকার, একটা স্বপরাগায়ন একটা পরপরাগায়ন। আমরা যখন সংজ্ঞাটা বিশ্লেষণ করেছি তখন কিন্তু আমরা দেখেছি একই ফুলে বা একই জাতের ভিন্ন ফুলে, তাই না? তো বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কাকে স্বপরাগায়ন বলা হয় আর কাকে পরপরাগায়ন বলা হয়। আমাদের 2 নম্বর শিক্ষণফল ছিল যে পরাগায়নের প্রকারভেদ সম্পর্কে আমরা শিখব। তো এখানে কি ঘটছে চিত্রটি আমরা লক্ষ্য করি। দেখো একটা উদ্ভিদের একই উদ্ভিদে দুইটা ফুল জন্মেছে। তো এই যে প্রজাপতি, এই ফুল থেকে আমরা দেখে যাই এই যে এইখানের ফুল থেকে, ফুলের পরাগ ধানী থেকে পরাগ রেণু এই ফুলের উপর গিয়ে বসছে। তখন স্বাভাবিকভাবেই প্রজাপতির পায়ে পরাগ রেণুগুলো আঠালো লেগে গিয়েছে। এখন প্রজাপতি উড়ে যখন দ্বিতীয় ফুলে যাচ্ছে তখন কি ঘটছে, ওই পরাগ রেণুগুলো এই যে গর্ভমুণ্ডের আমাদের পরাগ গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এখানে ঘটছে দেখো কি, একই জাতীয় ফুলের একই উদ্ভিদে ঘটছে। যখন একই উদ্ভিদের দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটে থাকে তখন তাকে আমরা বলি স্বপরাগায়ন। কি বললাম, একই উদ্ভিদের যে কোনো দুইটা ফুলের মধ্যে যে পরাগায়ন সংঘটিত হয় তাকে বলা হয় স্বপরাগায়ন। সুতরাং ছবিটি হতে তোমরা বুঝতে পারছো যে এটা একটা স্বপরাগায়নের উদাহরণ। আচ্ছা, এই তাহলে এই ধরনের পরাগায়নকে আমরা কি বলবো, স্বপরাগায়ন। আচ্ছা এইবার দেখো, এখানে দুইটা ভিন্ন ভিন্ন গাছ, দুইটা ভিন্ন ভিন্ন গাছের অন্য একটা ভিন্ন উদ্ভিদ থেকে প্রজাপতি উড়ে গিয়ে অন্য একটা উদ্ভিদের ফুলে বসছে। তখন দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের ফুলে যে পরাগায়ন ঘটে থাকে তাকে কি বলা হয়। এই ছবিটি হতে তোমরা কি কি বুঝতে পারছো, একটা ভিন্ন একটা উদ্ভিদ তার একটা ফুল ফুটেছে, এই ফুল থেকে প্রজাপতি অন্য উদ্ভিদের ফুলে গিয়ে বসেছে। তাহলে এখানে কিন্তু দুইটা ভিন্ন উদ্ভিদ, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এই দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে যে পরাগায়ন ঘটছে এই ধরনের পরাগায়নকে আমরা কি বলবো, পরপরাগায়ন। তাহলে আমাদের 2 নম্বর শিখনফল ও আমরা শিখলাম, প্রথমে শিখলাম আমরা পরাগায়ন কাকে বলে, পরাগরেণু কি শিখেছি, স্বপরাগায়ন কাকে বলে আর পরপরাগায়ন কাকে বলে থাকে, এটা আমরা শিখতে পেরেছি। আচ্ছা তাহলে এইবার চলো আমরা একটু অন্য বিষয় সম্পর্কে জানি। দেখো তো এতক্ষণ আমরা পরাগায়ন সম্পর্কে শিখছি কিন্তু এই পরাগায়নে সংগঠিত হওয়ার জন্য সব সময় একটা মাধ্যম কাজ করছে না, সেই মাধ্যমটা কি? আমরা যে ছবিগুলো দেখেছি সেখানে একটা প্রজাপতি দেখেছি, পরাগায়ন কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে হতে পারছে না, কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে পরাগরেণু স্থানান্তরের কাজ, এই কাজটি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো মাধ্যম দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলা হয়। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন ফুল হোক আর একই ফুল হোক, পরাগরেণু স্থানান্তরের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়ে বসছে, এটা একটা মাধ্যম। তাহলে পরাগরেণু স্থানান্তরে যা সাহায্য করে থাকে তাই মাধ্যম। মাধ্যম এবার কি কি হতে পারে, শুধু কি মৌমাছি হতে পারে? না, বাতাসও একটি মাধ্যম হতে পারে, পানিও একটি মাধ্যম হতে পারে, তারপর কীট পতঙ্গ মাধ্যম হতে পারে, এমনকি মানুষও একটি মাধ্যম হতে পারে, পাখি বাদুড় শামুক এগুলো মাধ্যম হতে পারে। কেন? এই যে দেখো সাধারণত কীট পতঙ্গ মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, এ সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে যায় বা মাধ্যমের পায়ে লেগে যায়। এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়, এভাবে তাদের অজান্তে পরাগায়নের কাজটি হয়ে যায়। আচ্ছা
আর পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে, দেখো এটা একটা সাধারণত সৃষ্টিগত প্রক্রিয়া, সাধারণত ফুলের পাপড়িগুলো রঙিন হয়, তাই না? আবার দেখো যে আকর্ষণীয় হয়, কেন হয়, এই মাধ্যমকে কি, এই যে মাধ্যম যাদের মাধ্যমে পরাগায়ন ঘটবে তাদের সাহায্য পাওয়ার জন্যই কিন্তু ফুলে এই ধরনের পরিবর্তন হয়, ফুল দেখতে আকর্ষণীয় হয়, আর একেই বলা হয় অভিযোজন। অর্থাৎ মাধ্যমকে আকৃষ্ট করার জন্য ফুলের যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে বলা হয় অভিযোজন। তাহলে আমরা কি শিখলাম একটু আবার ফিরে দেখি, পরাগরেণু কি শিখলাম, পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়, পরাগায়ন কাকে বলে শিখলাম, স্বপরাগায়ন কাকে বলে তা শিখলাম, পরপরাগায়ন কাকে বলে তা শিখলাম, আবার পরাগায়নের মাধ্যম দরকার, কোনগুলো মাধ্যম হতে পারে পরাগায়নের তাও আমরা শিখলাম, এবং অভিযোজন কি তাও শিখলাম, তাই না? এবার চলো আমরা বিভিন্ন অভিযোজন সম্পর্কে জানি। তো ছবিগুলি লক্ষ্য করো, তিনটা ছবি, তাই না? এখানে কি ঘটছে, এখানে দেখো মৌমাছি মধু আহরণের চেষ্টা করছে, এখানে মধু আহরণের চেষ্টা করছে, আবার এই ফুল থেকে উড়ে এই ফুলে গিয়ে বসছে, তাই না? তো সাধারণত দেখো ফুলগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, সাধারণত দেখা যায় ফুলগুলো কিন্তু রঙিন, তাই না? ফুল বড়, তারপর রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত। দেখো এই যে মধু না হলে কি মৌমাছি বসে, বসে না, তাহলে ফুলগুলো মধুগ্রন্থিযুক্ত, আবার ফুলগুলো বড় রঙিন হলুদ রঙের, তাই না? আবার দেখো এই ফুলগুলোর কিন্তু পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত, ঠিক আছে? যেমন জবা ফুল, কুমড়া ফুল, সরিষা ফুল, এই ধরনের ফুলে সাধারণত পতঙ্গের মাধ্যমে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে থাকে, তাই এই ধরনের ফুলকে বলা হয় পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। তাহলে এ ধরনের ফুলকে কি নামে অভিহিত করা হয়, পতঙ্গ পরাঙ্গী পরাগী ফুল, কারণ দেখো এই যে মৌমাছি একটি পতঙ্গ, এখানে পতঙ্গ বসেছে, এখানে ফুল কি হয়েছে, ফুল বড় রঙিন মধুগ্রন্থিযুক্ত, এদের গর্ভমুণ্ড বা পরাগরেণু আঠালো এবং সুগন্ধযুক্ত, যেমন জবা ফুল, কুমড়া ফুল, সরিষা ফুল, তাই এদেরকে বলা হচ্ছে কি, পতঙ্গ পরাগী ফুল। আমরা পরে আর একটা ছবি দেখি, দেখো এখানে কি ঘটছে, দেখো প্রথম চিত্রে বাতাসের মাধ্যমে কিন্তু, দেখো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে পরাগরেণুগুলা, পরাগধানীগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, বা এই এই দেখো ডান পাশের চিত্রেও দেখো বাতাসের মাধ্যমে ঝরে পড়ছে, তাই না? তাহলে এই যে ফুলগুলো, এই ফুলগুলো খেয়াল করে দেখো এদের মধ্যে কিন্তু সাধারণত গন্ধ নাই, বর্ণহীন, মধুগ্রন্থিহীন, এদের পরাগরেণুগুলো খুবই হালকা, যেহেতু বাতাসে উড়ে যায় খুবই হালকা, এবং পরাগরেণু অসংখ্য পরিমাণে থাকে, আকারে ক্ষুদ্র হয়, তবে গর্ভমুণ্ড আঠালো, আর কখনো পালকের মতো হয়, দেখো তো এই যে পালকের মতো, কিনা পালকের মতো হয়। সাধারণত এই ধরনের ফুলকে বলা হয় বায়ু পরাগী ফুল, আর এই বায়ু পরাগী ফুলের অভিযোজনের মাধ্যমে যে পরাগায়ন ঘটে থাকে তাকে বায়ু পরাগী ফুলের পরাগায়ন বলা হয়। যেমন ধান, এই যে দেখো এখানে ধান, ধানকে তাহলে কি দাঁড়ালো, প্রথমে আমরা শিখলাম পতঙ্গ পরাগী ফুল, ফুল মধুগ্রন্থিযুক্ত হয়, রঙিন হয়, বড় হয়, আকর্ষণীয় হয়, গর্ভমুণ্ড আঠালো হয়, সুগন্ধযুক্ত হয়, জবা কুমড়া সরিষা, তখন পতঙ্গের মাধ্যমে অভিযোজন ঘটে। আবার বাতাসের মাধ্যমে অভিযোজন ঘটে থাকে, এই যে দেখো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, কিন্তু বাতাসের মাধ্যমে অভিযোজন হয় কোন ধরনের ফুলের, যে ফুলে গন্ধ থাকে না, বর্ণ থাকে না, মধুগ্রন্থি থাকে না, পরাগরেণু হালকা হয়, অসংখ্য হয়, তাহলে এটাকে বলা হয় চিত্রে কি, বায়ু পরাগী ফুলের অভিযোজন। ওকে, নেক্সট আমরা একটা ছবি দেখি, দেখো তো কি এখানে পানি দেখা যাচ্ছে না, দেখো তো কচুরিপানা, এখানেও দেখো পানি সদৃশ দেখা যাচ্ছে না, এখানে দেখো মেল ফিমেল দুইটা উদ্ভিদ দেখানো হয়েছে না, এখানে একই রকম তিনটা চিত্রতেই, তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এখানেও নিশ্চয়ই অভিযোজনের জন্য পানির সাহায্য নিয়ে থাকে, তাই না? হ্যাঁ, তো এই ধরনের ফুলের বৈশিষ্ট্যগুলো কি, এর আকারে ক্ষুদ্র হয়, হালকা,
ও অসংখ্য হয়, এরা সহজেই পানিতে ভাসতে পারে। দেখো তো ভিসে রয়েছে না, এই যে আমাদের শাপলা বা কচুরিপানা বা শেওলা যেটাকে আমরা বলে থাকি, পাতা শেওলা যেটাকে বলি, এদের ফুলে কোনো সুগন্ধ নেই। কারণ পতঙ্গে তো আকর্ষণীয় করার কোনো প্রয়োজন পড়ছে না, আকর্ষণ করার। এদের ইষ্টি ফুলের বৃন্ত লম্বা, কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট। পরিণত পুং ফুল বৃন্ত থেকে ফুলে পানিতে ভাসতে থাকে, যেমন পাতা শাওলা। তো যেহেতু পানিতে এই অভিযোজনটা ঘটছে বা পরাগায়ন ঘটছে, তাই এদেরকে পানি পরাগী ফুল বলা হয়। এগুলো পানি পরাগী ফুল। এরপর আমরা খেয়াল করি, দেখো এটা পাখি, কদম ফুল, তাই না? শিমুল ফুল। তো এই ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকে। দেখো তো পুষ্পমঞ্জুরিতে সজ্জিত কিনা। হ্যাঁ, এদের রঙও আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন কদম, শিমুল, কচু, এখানে কদম ফুল দেখা যাচ্ছে, শিমুল ফুল দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় প্রাণী পরাগী ফুল। অর্থাৎ প্রাণীর মাধ্যমে এদের পরাগায়ন ঘটে থাকে। তাহলে আমরা কি কি শিখলাম এখানে? পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন শিখলাম, বায়ু পরাগী ফুলের অভিযোজন শিখলাম, পানি পরাগী ফুলের অভিযোজন শিখলাম, আর প্রাণী পরাগী ফুলের অভিযোজন শিখলাম। এটাই ছিল আমাদের পরাগায়ন সম্পর্কে আজকের পাঠ। তো আমরা একটু এবার মূল্যায়ন দেখি যে তোমরা কি শিখলে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তোমাদের পরাগায়ন কত প্রকার, অবশ্যই বলতে পারবে। কত প্রকার বলতো? দুই প্রকার। এরপর দেখো, পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয় আমরা শিখেছি, গর্ভমুণ্ডে। এরপর দেখো, কোনটি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য? বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য, ফুল বড়? না। সুগন্ধ আছে? না। পরাগরেণু আঠালো? হ্যাঁ। দেখো, বায়ু পরাগী ফুলের গর্ভমুণ্ড কি শাখান্বিত, আঠালো নয়। তাহলে গর্ভমুণ্ড শাখান্বিত, এটা আমাদের বৈশিষ্ট্য। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। দেখো, জবা, কুমড়া, ধান হবে না, ধান আমরা শিখেছি বায়ু পরাগী ফুল। তাহলে 1 আর 3 উত্তর হবে এখানে। ওকে, তো এখন তোমাদের বাড়ির কাজটি লিখে নাও, এবং কাজটি তোমরা অবশ্যই করবে। উদ্ভিদের বংশ বিস্তারে পরাগায়নের মাধ্যম অত্যাবশ্যক। তোমার উত্তরের সপক্ষে 10টি বাক্য লিখে আনবে। এই ছিল আজকে আমাদের পাঠ পরাগায়ন সম্পর্কে, অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের পাঠ 5 ও 6। পরাগায়ন সম্পর্কে আজকের পাঠ আমাদের এখানেই সম্পন্ন হলো। তোমরা বেশি করে মূল পাঠ্য বই পড়বে এবং ক্লাসটিকে অনুধাবন করার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে এবং বেশি করে বই পড়বে, মূল পাঠ্য বই পড়বে। এখানে বাড়তি কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, তোমরা পাঠ্য বই ভালো করে বুঝে বুঝে পড়বে। আশা করি তোমরা সব কিছু সুন্দরভাবে শিখতে পারবে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।